Welcome to my class, To India, My Native Land by Henry Louis Vivian Derozio. দেখো আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এটা একটা সনেট। এই কবিতাটা বোঝার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে ঠিক আগের ক্লাসে যেটা আমি আলোচনা করেছি দা হার্প অফ ইন্ডিয়া সেটা তুমি অবশ্যই একবার দেখে নেবে। কেন কি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ঠিক সেই সময়কার একজন ফিগার ছিলেন যে সময় ইন্ডিয়াতে ব্রিটিশ রাজ করছে। তো অটোমেটিক্যালি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর যে সমস্ত কবিতাগুলো আছে যে সমস্ত সনেটগুলো আছে তার মধ্যে ব্রিটিশদের যে শাসন অবস্থা সেটা খুব প্রকট ভাবে দেখা গেছে। তো তুমি যদি দা হার্প অফ ইন্ডিয়ার এই কবিতাটা আগে দেখে থাকো বা তাহলে আজকে যেটা পড়াচ্ছি সেটা তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো প্রথমেই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও উনি লিখছেন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এখানে টু ইন্ডিয়া দ্যাট মিন্স এর ভেতরে একটা গভীর অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। টু এর আগে তুমি যোগ করে দাও ডেডিকেটেড টু ইন্ডিয়া দ্যাট মিন্স ওনার এই সনেটটা বা এই কবিতাটা উনি উৎসর্গ করছেন ভারত মাতাকে মাই নেটিভ ল্যান্ড। এটাকে তুমি বলতে পারো মাই মাদার ল্যান্ড। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কার না ইন্ডিয়া। তাহলে পুরো কবিতাটা উনি উৎসর্গ প্রথমেই করে দিয়েছেন ভারত মাতার উদ্দেশ্যে। তাহলে ঠিক টাইটেলটা এরকম ডেডিকেটেড টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারলে যে উনি নিজের মাতৃভূমি বা নিজের জন্মভূমি বা ভারত মাতার উদ্দেশ্যে উনি এই সনেটটা বা কবিতাটা লিখছেন। তাহলে টাইটেলটা কি হওয়া উচিত ছিল ডেডিকেটেড টু ইন্ডিয়া। আমরা যখন কোনো কিছু লিখি যেমন ধরো বিভিন্ন বই যখন কোনো লেখক লেখেন তখন দেখবে দু চারটে পেজের পরেই অর্থাৎ বই অ্যাকচুয়ালি বইয়ের যে কন্টেন্ট বা কনটেক্সট শুরু হওয়ার আগেই সেখানে লেখা থাকে ডেডিকেটেড টু। দ্যাট মিন্স লেখক বা অথর বইটা উৎসর্গ করছেন তার পিতামাতার নামে বা তার ফেভারিট যিনি আছেন তার নামে। এখানেও ব্যাপারটা ঠিক একই রকম হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওনার লেখা এই কবিতাটা উনি উৎসর্গ করছেন ভারত মাতার উদ্দেশ্যে। সেই কারণেই এখানে টু এর যে ভ্যালু সেটা খুব একটা ডিপ মিনিং টু ইন্ডিয়া অর্থাৎ ভারত মাতার উদ্দেশ্যে উনি ওনার এই কবিতাটা উৎসর্গ করছেন। এখানে এই যে মাই নেটিভ ল্যান্ড এটা উনি যদি নাও বলতেন তথাপি এই কবিতাটার কিন্তু গুরুত্ব একই থাকতো এবং তোমার বুঝতে কোনো অসুবিধা হতো না। মাই নেটিভ ল্যান্ড এটাকে তুমি বলতে পারো যে আমার যেটা জন্মভূমি বা আমার যেটা মাতৃভূমি সেটা কাকে ইন্ডিকেট করছে ইন্ডিয়াকে। সুতরাং টাইটেলটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল আই থিঙ্ক। এরপর তুমি অবশ্যই এই কবিতাটা পড়ার আগে তুমি অবশ্যই হার্প অফ ইন্ডিয়াটা একবার দেখে আসবে বা একবার বুঝে নেবে কেন কি এই কবিতাটা যাতে করে তোমার কাছে খুব ইজি হয়ে যায়। এবং দা হার্প অফ ইন্ডিয়া এবং টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এই দুটো সনেটের মধ্যেই যে থট যে ট্রেন্ড সেটা ঠিক একই রকমের ভাবে তুমি লক্ষ্য করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো দা পোয়েম ইজ ডেডিকেটেড টু দা মাদার ল্যান্ড ইন্ডিয়া। অর্থাৎ এই কবিতাটা পুরোটাই উৎসর্গ করা হয়েছে মাতৃভূমি অর্থাৎ আমার যেটা জন্মভূমি ভারতবর্ষের উদ্দেশ্যে বা ভারত মাতার উদ্দেশ্যে। ইট ইজ এ সনেট হুইচ ইজ নট ডিভাইডেড ইনটু অক্টেভ এন্ড সিস্টেট। অর্থাৎ এটা একটা সনেট প্রথমত 14 লাইনের একটা কবিতা কিন্তু এটা রেগুলার যে ছন্দ বা যে রিদিম সেটাকে বা রেগুলার যেটা নিয়ম সেটাকে কিন্তু ব্রেক করে অর্থাৎ রেগুলার যে প্যাটার্ন সনেটের সেটাকে কিন্তু ব্রেক করা হয়েছে এখানে। ইট হ্যাজ দ্য ডাইরেক্ট রিলেশন উইথ দ্য ব্রিটিশ রুল যেটা আগেও আমরা দেখেছি হার্প অফ ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ ব্রিটিশ রুল বা ব্রিটিশ যে সমস্ত রুলার্স ছিলেন তার সাথে ডিরেক্ট রিলেশন আছে আমাদের এই সনেটে। হুইচ হ্যাজ এমার্জড ইন সনেট দ্য হার্প অফ ইন্ডিয়া যেটা অলরেডি আমরা দ্য হার্প অফ ইন্ডিয়াতে দেখেছি অর্থাৎ আমি আগেই বলেছি যে হার্প অফ ইন্ডিয়া এবং টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এই দুটো সনেটের যে থট প্রসেস বা যে থট ট্রেন্ড সেটা পুরোপুরি একই রকম। ক্লিয়ার? নেক্সট ইন দিস পোয়েম দ্য পোয়েট এক্সপ্রেসড হিজ ডিপ কনসার্ন অ্যাবাউট হিজ বিলাভেড কান্ট্রি। এই কবিতাতে সাধারণত হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও আমাদের ভারত মাতার উদ্দেশ্য সম্পর্কে উনি যে উদ্বেগ প্রকাশ করেছেন সেটা পরিষ্কার উনি এখানে লিখেছেন। দ্য পোয়েম ল্যামেন্টস দ্য পাস্ট গ্লোরি অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে যে দ্য পোয়েম বলা আছে দ্য পোয়েম দ্যাট মিন্স দ্য পোয়েট অর্থাৎ এখানে কবি তার কবিতার মধ্য দিয়ে উনি কি করছেন ল্যামেন্ট করছেন উনি ওনার দুঃখ বেদনা যন্ত্রণা প্রকাশ করছেন কিসের জন্য দ্য পাস্ট গ্লোরি অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারত মাতার যে অতীত যে গ্লোরি ছিল সেটা সম্পর্কে। হাউ হ্যাজ দ্য পাওয়ার হ্যাজ বিন লস্ট বাই দ্য ফরেন পাওয়ার্স যে কিভাবে বহিঃশত্রুর দ্বারা বা বহিঃশক্তির দ্বারা আমাদের যে ভারত মাতার যেটা শক্তি যে ভারত মাতার যেটা পাস্ট গ্লোরি সেটা ভুল উন্ঠিত হয়েছে। দ্য পোয়েট ইজ এ সাইলেন্ট স্পেকটেটর অ্যান্ড ল্যামেন্ট থ্রু হিজ পোয়েম। এখানে কবি হচ্ছেন একজন নীরব দর্শক সাইলেন্ট স্পেকটেটর এবং হচ্ছে ল্যামেন্ট থ্রু হিজ পোয়েম এবং উনি কি করেছেন উনি ওনার কবিতার মধ্য দিয়ে সেটাকে উনি নিজের যে মনের যন্ত্রণা সেটা উনি প্রকাশ করেছেন। বাট দ্য পোয়েট ডিড নট গিভ আপ হিজ হোপ কিন্তু আমরা কবিতার শেষকালে যেটা দেখতে পারবো বা সনেটের শেষে যেটা দেখতে পারবো ঠিক যেটা দেখেছিলাম দ্য হার্প অফ ইন্ডিয়াতে উনি কিন্তু আশা ছাড়েন ওনার মনে এখনো আশা আছে অর্থাৎ উনি খুব একজন অপটিমিস্টিক পারসন ছিলেন বলা যেতে পারে। হি ইজ ভেরি অপটিমিস্টিক দ্যাট আওয়ার মাদারল্যান্ড উইল রিভাইভ হার পাস্ট গ্লোরি এবং উনি এটা আশা করছেন বা উনি এরকম আশাবাদী যে আমাদের মাতৃভূমি যার অহংকার ছিল যার যে অতীত গ্লোরি ছিল যে অতীত গর্বের বিষয় ছিল যে জায়গাটা ছিল সেটা একটা না টাইম সেটা কি হবে আবার নতুন করে রিভাইভ হবে অর্থাৎ পুনরুদ্ধার করা যাবে বা ফিরে আসবে। কিন্তু যদি আমাদের দেশে বা আমাদের জন্মভূমিতে বা আমাদের মাতৃভূমিতে চারিদিকে এরকম করাপশন চলতে থাকে এবং এরকম স্বার্থপর ব্যক্তি যদি চারিদিকে ঘুরঘুর করতে থাকে ঘোরাফেরা করতে থাকে যে কিনা নিজেদের স্বার্থের
জন্য গোটা দেশকে লুণ্ঠিত করতে চায় বা লুটতে চায় তাহলে কখনোই তো এটা সম্ভব নয়। যাই হোক, লেটস কাম টু দ্য পয়েন্ট। এরপরে আমাদের যেটা পাঠ্য বিষয় সেটাতে আসা যাক। দেখো, আমরা প্রথমত কি করব, লাইন বাই লাইন ডিসকাস করে যাব, ক্লিয়ার? প্রথমে আমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে নেব। প্রথমেই উনি বলছেন মাই কান্ট্রি, দেখো এখানে এক্সক্লেমেশন সাইন আছে, প্রথমেই উনি ওনার উদ্বেগ প্রকাশ করছেন। মাই কান্ট্রি, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, ইন দাই ডেজ অফ গ্লোরি পাস্ট, অর্থাৎ অতীতে কি ছিল সেই সকল দিনের কথা উনি মনে করছেন যখন ব্রিটিশরা শাসন করতে আসার আগে, অর্থাৎ ব্রিটিশরা শাসন করতে আসার আগে পর্যন্ত আমাদের জন্মভূমি বা আমাদের মাতৃভূমি বা আমাদের ভারত মাতার যে গ্লোরি ছিল সেটার কথা উনি বলছেন। ইন দাই ডেজ অফ গ্লোরি পাস্ট এ বিউটিয়াস হলো সার্কেল রাউন্ড দাই ব্রো, অর্থাৎ সেই সকল দিন এমন একটা টাইম ছিল তোমার যখন কিনা তোমার মাথার চারপাশে বা তোমার ফোরহেডে কি হতো, এ স্যাক্রেড রিং অফ ব্রাইট লাইট, অর্থাৎ একটা স্যাক্রেড রিং তোমার মাথার চারপাশে সার্কেল রাউন্ড অর্থাৎ গোলাকৃতি অবস্থায় ছিল। ইন দাই ডেজ অফ গ্লোরি পাস্ট, তোমার সেই গর্বের দিনে বা তোমার সেই গ্লোরিয়াস পাস্টের টাইমে তুমি কিরকম ছিলে, এ বিউটিয়াস হলো তোমার মাথার চারপাশে বা তোমার ফোরহেড, এখানে দাই ব্রো দ্যাট মিন্স তোমার ফোরহেডে কি ছিল, একটা হলো অর্থাৎ স্যাক্রেড রিং রাউন্ড করা ছিল। অ্যান্ড ওরশিপড অ্যাজ এ ডেইটি দা ওয়াস্ট, এবং ওরশিপড এবং তোমাকে পূজা করা হতো কি হিসাবে, অ্যাজ এ ডেইটি দ্যাট মিন্স দেবী হিসাবে, আমরা যেটা বলে থাকি ভারত মাতা, অর্থাৎ হে আমার জন্মভূমি, তোমাকে পূজা করা হতো বা তোমাকে পূজা করা হতো কি হিসাবে, ওরশিপড অ্যাজ এ ডেইটি, অর্থাৎ তোমাকে পূজা করা হতো একটা দেবী হিসাবে, দাও ওয়াস্ট, অর্থাৎ সেই সময় কখন না ব্রিটিশরা শাসন করতে আসার আগে যখন তোমার অতীত গ্লোরি ছিল, অর্থাৎ যে সময়ে তুমি খুব গ্লোরিয়াস ছিলে, যে সময় তুমি খুব ম্যাজেস্টিক ছিলে, সেই সময় কি হতো না তোমাকে দেবী হিসাবে পূজা করা হতো। কিন্তু তারপরে উনি প্রশ্ন করছেন, হোয়ার ইজ দ্য গ্লোরি, তোমার সেই গ্লোরি কোথায় গেল, হোয়ার দ্য রেভারেন্স, নাও রেভারেন্স মিন্স হচ্ছে রেসপেক্ট, আগে ঠিক যখন একটা টাইম ছিল না কি হতো সেই সময় তোমাকে দেবী হিসাবে পূজা করা হতো এবং তোমাকে রেসপেক্ট করা হতো, তোমার সেই রেসপেক্ট এখন কোথায়, রেসপেক্ট এখন নেই। এই চারটা লাইনের মধ্য দিয়ে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও যেন উনি ওনার উদ্বেগ প্রকাশ করছেন, উনি বিলাপ করছেন, কি বিলাপ করছেন, যে হে আমার জন্মভূমি, তোমার সেই অতীত যে গর্বের জায়গা, যে গ্লোরিয়াস পাস্ট, যখন কিনা তোমার ফোরহেড বা তোমার মাথার চারপাশে একটা স্যাক্রেড রিং, অর্থাৎ ঔজ্জ্বল্য স্যাক্রেড রিং বা গর্বের স্যাক্রেড রিং বলা যেতে পারে, বা পবিত্র যে রিং বা বলয় যেটা, সেটা তোমার মাথার চারপাশে ছিল এবং তোমাকে পূজা করা হতো একজন দেবী হিসেবে, সমস্ত ভারতবাসী কি করত তোমাকে, তোমাকে দেবী হিসেবে পূজা করত, তো তোমার সেই অতীত গ্লোরি এখন কোথায়, হোয়ার দ্য রেভারেন্স নাও, তোমার সেই রেসপেক্ট এখন কোথায়। দ্যাট মিন্স এক কথায় উনি বলে যেতে চাইছেন যে সেই রেসপেক্ট বা সেই অতীত গ্লোরি এখন আর নেই, সেই জন্য জিরো জিরো যেন এখানে প্রশ্ন তুলছেন এবং উনি বিলাপ করছেন, ওনার আক্ষেপ হচ্ছে, ক্লিয়ার? নেক্সট চলো লাইন নাম্বার 5-8, দাই ইগল পিনিয়ন ইজ চেঞ্জড ডাউন। দেখো এখানে ইগল কে, অর্থাৎ ইগল আমরা জানি যে সব থেকে বড় একটা পাখি যেটাকে বাজ পাখি হিসেবে ধরে নেওয়া হয়, সেটা কি করে, সে সবসময় সমস্ত পাখির থেকে একটা গভীর আকাশে উড়ে বেড়ায়, অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে আমাদের যে ইন্ডিয়ার যে পাস্ট গ্লোরি ছিল সেটা কতটা সৌচ্ছ ছিল এবং গোটা বিশ্ব জুড়ে তার খ্যাতি ছিল, যেমন ইগল কি করে সমস্ত পাখিদের মধ্যে সে গভীর আকাশে উড়ে বেড়ায় এবং সমস্ত মানে পাখির থেকেও উঁচুতে উড়ে বেড়ায়, অনেক উঁচুতে, যেটা হয়তো ধরা ছোঁয়া নাগালের বাইরে। এখানে এই ইগল কথাটা, এটা হচ্ছে একটা মেটাফোর, এই পাখিটার উপস্থাপনের মধ্য দিয়ে বা মাধ্যমে কবি এটাই বলতে চাইছেন যে আমার জন্মভূমি বা আমার মাতৃভূমির যে গ্লোরি ছিল, যে সম্মান ছিল, সেটা বিশ্বের মধ্যে সব থেকে উঁচুতে তার অবস্থান ছিল এবং তার শ্রদ্ধাও সেই জায়গায় ছিল। কিন্তু যখন ব্রিটিশরা আমাদের ইন্ডিয়াতে রাজ করতে এলো, শাসন করতে এলো, তখন কি হয়েছে, পিনিয়ন, পিনিয়ন মিন্স হচ্ছে উইং, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমার জন্মভূমিকে তুলনা করছেন বা আমার মাতৃভূমিকে বা আমার ইন্ডিয়াকে বা আমার ভারত মাতাকে তুলনা করছেন উনি ইগলের সাথে। ইগলকে যেমন কি করা হয়, তার পিনিয়ন অর্থাৎ তার উইংস কে যদি শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, চেন ডাউন, চেন মিন্স হচ্ছে শিকল দিয়ে বেঁধে দেওয়া, এন্ড ডাউন এট লাস্ট, যখন ইগলকে চেন দিয়ে বেঁধে দেওয়া হবে বা শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে, তখন সে কি করবে, আর সেই উঁচুতে উঠতে পারবে না, তার ফলে কি হবে, সে নিচে পড়ে যাবে, ডাউন এট লাস্ট, সে নিচে পড়ে যাবে, এবং গ্রোভলিং, গ্রোভলিং মিন্স হচ্ছে লেইং ডাউন, পদদলিত হওয়া, এবং পদদলিত হবে কি, পদদলিত হবে না, আমাদের ভারত মাতার যে রেসপেক্ট সেটা পদদলিত বা পদলিহিত হবে, ইন দা লোডি ডাস্ট আর্থ দাও, অর্থাৎ তোমার যে সম্মান ছিল, তোমার যে রেসপেক্ট ছিল, তোমার যে গ্লোরি ছিল, সেটা কি হচ্ছে, সেটা ব্রিটিশদের দ্বারা তোমার যে ডানা, তোমার যে সম্মান, সেটাকে ভুল উন্ঠিত করা হয়েছে, ক্লিয়ার? আমি আবার বলছি, দাই ইগল পিনিয়ন, পিনিয়ন মিন্স হচ্ছে উইংস,
এখানে ভারত মাতাকে তুলনা করা হয়েছে একটা ঈগলের সাথে কেন কি এখানে আমাদের যে আর ডানাকে তুলনা করা হয়েছে ঈগলের যে ডানা থাকে তাকে তুলনা করা হয়েছে আমাদের যে অতীত গ্লোরি অর্থাৎ পাস্ট গ্লোরিকে তো সে পাস্ট গ্লোরিকে কি করা হয়েছে গ্লোভলিং দ্যাট মিন্স ভুলুণ্ঠিত করা হয়েছে কিভাবে না চেইন ডাউন মানে বেঁধে দিয়ে অর্থাৎ ঈগলকে যেমন তার ডানা যদি বেঁধে দেওয়া হয় সে আর গভীর আকাশে উঠতে পারবে না সুতরাং আমাদের আমার জন্মভূমির বা আমার মাতৃভূমির বা আমার ভারত মাতার যে যেটা সম্মান ছিল সেই সম্মানকে ঠিক ঈগলের মতনই তার সমস্ত দিক থেকে হাতে পায়ে বেঁধে দিয়ে মাটিতে ফেলে ভুল উন্ঠিত করা হয়েছে পদদলিত করা হয়েছে ক্লিয়ার দাই মিনস্ট্রেল হ্যাড নো রাইট টু ওয়েট ফর দি তারপর উনি আক্ষেপ করে বলছেন এখানে মিনস্ট্রেল মিন্স হচ্ছে কবি বলতে পারো ডান্সার বলতে পারো সিঙ্গার বলতে পারো বা যে কোনো আর্টিস্ট বলতে পারো বলছে দাই মিনস্ট্রেল হ্যাড দ্যাট মিন্স হ্যাজ নো রাইট টু ওয়েট ফর দি এখানে রেট মিন্স হচ্ছে গার্ল্যান্ডস দ্যাট মিন্স হচ্ছে অনার আর ওয়েট মিন্স হচ্ছে বোনা তাহলে এখানে মিনস্ট্রেল মিন্স যদি কবিকে ধরে নেওয়া হয় তাহলে রেট মিন্স হচ্ছে গার্ল্যান্ডস এখানে রেট মিন্স হচ্ছে পোয়েম আর ওয়েব মিন্স যদি বোনা হয় তাহলে এখানে ধরে নিতে হবে যে হচ্ছে লেখা রাইট ডাউন অর্থাৎ মাতৃভূমিকে বা ভারত মাতাকে বা ইন্ডিয়াকে উদ্দেশ্য করে বা ইন্ডিয়ার যে অতীত গ্লোরি ছিল সেটাকে উদ্দেশ্য করে কোন রকম কোন কবিতা লেখা হয়নি কোন রকম কোন কিছু লেখা হয়নি যেটা দিয়ে তার গ্লোরি প্রকাশ পাবে ফর্তি তোমার জন্য তো লেখা হয়নি দেখো আমরা হার্প অফ ইন্ডিয়াতে জেনেছি যে কেন লেখা হয়নি কেন কি সেই টাইমের যে সমস্ত স্বার্থপর স্বার্থান্বেষী ব্যক্তিরা ছিলেন যত বড়ই উনি সম্মানীয় ব্যক্তি হোক না কেন বা হন না কেন সবাই কি হয়েছিল না সবাই যেটা হয়েছিলেন সেটা হচ্ছে ইউরোপিয়ান যে কালচার তার দিকে ঝুঁকে পড়েছিলেন এবং বিদেশি কালচারকে অ্যাবসর্ব করার চেষ্টা করেছিলেন তার ফলে কি হয়েছিল আমাদের যে ইন্ডিয়ার যে অতীত সংস্কৃতি বা যে গ্লোরিয়াস কালচার ছিল সেটা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে সেই জন্য বলা হচ্ছে যে কোনো কবি তো সেই সময় ছিল না বা কোনো এমন কোনো কবি নেই এমন কোনো আর্টিস্ট নেই যে কিনা তোমার হয়ে তোমার সম্মানের উদ্দেশ্যে সে কিছু রচনা করবে সেভ দ্য স্যাড স্টোরি অফ দাই মিজারি আর সেই কারণে তোমার যতটুকু বেঁচে আছে সেভ মিন্স হচ্ছে বেঁচে থাকা দ্য স্যাড স্টোরি অফ দাই মিজারি তোমার এই যে মিজারি অবস্থা তোমার যে পিটিফুল অবস্থা তোমার যে করুণ অবস্থা শুধু সেইটুকুই বেঁচে আছে কেন কি তোমার যে পাস্ট গ্লোরি ছিল সব তো ভুল ইন্ঠিত হয়ে গেছে তুমি লুট হয়েছো বা তোমাকে লুট করা হয়েছে কার দ্বারা না ব্রিটিশ শাসকদের দ্বারা অর্থাৎ তোমার যে কালচার ছিল তোমার যে সম্পদ ছিল সমস্ত কিছু তোমাকে লুট করা হয়েছে এবং তোমাকে পদদলিত করা হয়েছে অবহেলিত করা হয়েছে তোমার সম্মানকে লুট করা হয়েছে এক কথায় তোমাকে রেপ্ট করা হয়েছে দিয়ে তোমাকে পায়ে করে পদদলিত করা হয়েছে ক্লিয়ার সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে কবি এখন পর্যন্ত আক্ষেপ করে যাচ্ছেন যে আমার ভারত মাতার যে অতীত গ্লোরি ছিল সেটা কোথায় গেল সেটা কিছু স্বার্থান্বেষী লোক যাদের জন্য আজকে আমার জন্মভূমি আমার ভারত মাতা আমার মাতৃভূমির আজকে এই করুণ অবস্থা যে কিনা সবাইকে পায়ে পায়ে পদদলিত হচ্ছে এবং ধুলাতে গড়াগড়ি খাচ্ছে লোলি ডাস্ট ডাস্ট মিন্স হচ্ছে ধুলা এবং ধুলাতে গড়াগড়ি খাচ্ছে কেউ তার দিকে ফিরেও দেখছে না তার হয়ে কেউ কোনো কথাও বলছে না কেন কি সমস্ত স্বার্থপর মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিদেশি কালচারকে অ্যাবজর্ব করছে বিদেশি কালচারের সঙ্গে অভ্যস্ত হচ্ছে এবং ধীরে ধীরে আমাদের যেটা কালচার আমাদের যেটা সংস্কৃতি সেটা কি হচ্ছে বিলুপ্ত পথে বা বিলুপ্ত হতে যাচ্ছে এবং যেটুকু বেঁচে আছে সেটা হচ্ছে স্যাড মিজারি দ্যাট মিন্স করুণ অবস্থা ক্লিয়ার নেক্সট লাইন নাম্বার 9 টু 12 ওয়েল ঠিক আছে তারপরে দেখো আমি বলেছিলাম যে ডিরোজিও উনি খুব অপটিমিস্টিক একজন পারসন তারপরে উনি আশা প্রকাশ করছেন খুব আশাবাদী কি বলছেন ওয়েল ঠিক আছে কোনো উজবুক চন্দ্র তো নেই তোমার হয়ে কিছু বলার মতন সবাই তো নিজের স্বার্থে নিজের আখের গোটানোর জন্য সবকিছু করেছে তোমাকে লুট করেছে তোমাকে পদদলিত করেছে তোমার সম্মানকে লুট করেছে সুতরাং কেউ তো নেই সুতরাং ঠিক আছে কোনো অসুবিধা নেই লেট মি ডাইভ ইন টু দ্য ডেপথ অফ টাইম ডেপথ অফ টাইম মিন্স হচ্ছে অতীত সময়ের গভীরে অর্থাৎ ডাইভ মিন্স হচ্ছে আমরা যেমন ডাইভ দিই অর্থাৎ গভীরে যাওয়া আমরা যেমন জলে ডাইভ দিই উপর থেকে ডাইভ দিই দ্যাট মিন্স উপর থেকে যেমন নিচে পড়ি সেরকম হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও বলছে আমাকে ডাইভ দিতে দাও বা আমাকে ডুব দিতে দাও কোথায় তোমার যে অতীত গ্লোরি ছিল ব্রিটিশরা শাসন করতে আসার আগে তোমার যে অতীত গ্লোরি ছিল অর্থাৎ এক কথায় আমাকে সেখানে ফিরে যেতে দাও দ্যাট মিন্স সেখানে আমাকে ডুব দিতে দাও সেখানে ফিরে যেতে দাও কেন ফিরে যেতে দাও ইট ইজ বিকজ এন্ড ব্রিং ফ্রম আউট দ্য এজ এখানে এজ মিন্স হচ্ছে সেই পাস্ট গ্লোরি সেই টাইমে অর্থাৎ ব্রিটিশরা আসার আগে সেই সময় থেকে আমি নিয়ে আসতে চাই ব্রিং আমি নিয়ে আসবো সেই সময়টাকে বা সেই সময় থেকে আমি কিছু জিনিস আনতে চাই অর্থাৎ তোমার সম্মানকে আমি ফিরিয়ে আনতে চাই যে সম্মানটা তোমার আগে ছিল দ্যাট হ্যাভ রোল্ড এ ফিউ স্মল দেখো রোল্ড মিন্স হচ্ছে এক কথায় যে সমুদ্রের তীরে যে সমস্ত নুড়ি পাথরগুলো পাওয়া যায় সেগুলো যখন সমুদ্রের ঢেউয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন গড়িয়ে গড়িয়ে যাওয়াকে বলা হচ্ছে রোল্ড তো এখানে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও খুব ব্রিলিয়েন্টলি ভাবে একটা কথা উনি সরি একটা কথা উনি ইউজ করেছেন কি না রোল্ড এ ফিউ স্মল ফ্র্যাগমেন্টস অফ দিস রেক্স সাবলাইম ফ্র্যাগমেন্টস মিন্স হচ্ছে টুকরো টুকরো হয়ে যাওয়া অফ দিস রেক্স রেক্স মিন্স হচ্ছে ডিস্ট্রাকশন অর্থাৎ কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর তার যে অবশিষ্ট জিনিস যেগুলো থাকে সেগুলো কি হয় টুকরো টুকরো অবস্থায় থাকে সাবলাইম দ্যাট মিন্স ম্যাজেস্টিক এখানে গ্লোরি বলতে পারো
যে গ্লোরি আগে আমাদের ছিল আমাদের ভারত মাতার সেই গ্লোরি কি হয়েছে না ব্রিটিশদের আক্রমণের দ্বারা বা ব্রিটিশদের শাসনের দ্বারা এবং আমাদের কিছু উজবুক চন্দ্রের দ্বারা যারা কিনা নিজেদের বিলিয়ে দিয়েছে অপরের কাছে নিজেদের কালচারকে বিলিয়ে দিয়েছে নিজেদের কালচারকে শেষ করে দিয়েছে তোমার যে অতীত গ্লোরি ছিল সেই গ্লোরিটার যে কিরকম অবস্থা না সেগুলো ধ্বংসপ্রাপ্ত রেক্স ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে কি হয়েছে ফ্র্যাগমেন্ট ফিউ স্মল ফ্র্যাগমেন্টস অর্থাৎ টুকরো টুকরো হয়ে গেছে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তোমার যে সম্মান তোমার যে গ্লোরি সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং সেখান থেকে আমাকে জাস্ট কয়েকটা স্মল ফ্র্যাগমেন্ট দ্যাট মিন্স কয়েকটা টুকরো আমাকে নিয়ে আসতে দাও কেন কি তোমার পুরো সম্মান তো আমি ফিরিয়ে আনতে পারবো না আমি চেষ্টা করছি যে আমার পক্ষে যতটুকু সম্ভব তোমার সম্মানকে তোমার অতীত গ্লোরিকে ফিরি এনে দেওয়া আমি চেষ্টা করব তো তুমি হে মাতৃভূমি হে ভারত ভূমি বা হে ভারত মাতা তুমি আমাকে অনুমতি দাও আমাকে যেতে দাও কোথায় না তোমার যে অতীত গ্লোরি ছিল সেখানে আমি ডুব দিতে চাই সেখানে যেতে চাই কেন ইট ইজ বিকজ স্প্রিং ফ্রম আউট দ্য এজ আমি সেই সময় থেকে তোমার যে অতীত গ্লোরি ছিল সেই গ্লোরিয়াস পিরিয়ড থেকে সেই গোল্ডেন পিরিয়ড থেকে আমি তোমার অতীত গ্লোরিকে ফিরিয়ে আনতে চাই যে গ্লোরিটা কিনা এখন পর্যন্ত রোল্ড দ্যাট মিন্স নুড়ি পাথরের মতন টুকরো টুকরো নুড়ি পাথরের মতন অর্থাৎ স্মল ফ্র্যাগমেন্ট দ্যাট মিন্স টুকরো টুকরো নুড়ি পাথরের মতন এখনো রোল হচ্ছে মাটিতে পদদলিত হচ্ছে পদলেহিত হচ্ছে রেক সাবলাইন অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয়ে টুকরো টুকরো খণ্ডে ভাগ হয়ে গেছে এবং সেখান থেকে জাস্ট আমি যতটা পারবো আমার পক্ষে সম্ভব যেমন ধরো তুমি যদি সমুদ্রে ডুব দাও বা সমুদ্রের পাশে গিয়ে যদি নুড়ি পাথর কুড়াও যে সমস্ত নুড়ি পাথর গুলো সি বিচে রোল হচ্ছে তুমি কতটা কুড়াতে পারবে জাস্ট হয়তো এক মুষ্টি তো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সেটাই চাইছেন যে আমি তোমার সমস্ত অতীত গ্লোরি ফিরিয়ে আনতে পারবো না বাট আমার পক্ষে যতটুকু সম্ভব যে স্মল ফ্র্যাগমেন্টস যেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তার কিছুটা হলেও যদি আমি তোমাকে ফিরিয়ে এনে উপহার দিতে পারি তোমার পায়ে আমি অর্পণ করতে পারি তাহলে তুমি আমাকে সেই অনুমতিটা দাও উইচ হিউম্যান আই মে নেভার মোর বিহোল্ড যে এই নিজের স্বার্থান্বেষী যে মানুষের বাচ্চাগুলো আছে যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের আখের গোঠানোর জন্য ভারত মাতাকে ধ্বংস করে দিয়েছে তাদের চোখে এসব লাগবে না উইচ হিউম্যান আই মে নেভার মোর বিহোল্ড বিহোল্ড মিন্স হচ্ছে দেখা তাদের চোখে এসব ঠেকবে না তারা এসব করবে না কেন কি তারা এটাই চায় যে আমার ভারত মাতাকে বহিঃশত্রু এসে রেড করবে এবং তারা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে দিস ইজ দ্য ফ্যাক্ট উইচ হিউম্যান আই মে নেভার মোর বিহোল্ড অর্থাৎ তাদের চোখে এসব লাগবে না সুতরাং তুমি জাস্ট আমাকে অনুমতি দাও যতটুকু আমি পারি তোমার সেই অতীত গ্লোরি আমি তোমাকে ফিরিয়ে এনে দিতে পারি কিনা ক্লিয়ার এই পর্যন্ত নেক্সট লাস্ট টু লাইন 13 টু 14 এন্ড লেট দ্য গার্ডেন অফ মাই লেবার বি এবং হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও বলছেন যে আমি কিভাবে তোমার সেই অতীত গ্লোরিকে আমি ফিরিয়ে এনে দিতে পারবো কিভাবে বিশ্বের দরবারে আমি তুলে ধরতে পারবো শুধুমাত্র আমি আমার কবিতার মাধ্যমেই তুলে ধরতে পারবো তাছাড়া আর কোনো কিছুর মাধ্যমেই তো আমি পারবো না এন্ড লেট দ্য গার্ডেন দ্যাট মিন্স রিওয়ার্ড তোমার সেই অতীত গ্লোরি তোমার সেই পুরস্কার স্বরূপ অফ মাই লেবার এখানে লেবার মিন্স হচ্ছে টু অ্যাটেম্প্ট টু রাইট পোয়েট্রি আমি আমার কবিতার মাধ্যমে তোমার সেই অতীত গ্লোরি সেটা আমি তোমাকে পুরস্কার স্বরূপ এনে ফেরত দেব আমি চেষ্টা করব মাই ফলেন কান্ট্রি উনি আক্ষেপ করে বলছেন দুঃখের সাথে যে এখানে মাই ফলেন কান্ট্রি তুমি বলতে পারো মাই লুটেড কান্ট্রি বা মাই লুটেড মাদারল্যান্ড অথবা তুমি এরকম ভাবে বলতে পারো যে ভূ লুণ্ঠিত হওয়া আমার মাতৃভূমি আমার ভারত মাতা মাই ফলেন কান্ট্রি ওয়ান কাইন্ড উইশ ফর দি তোমার জন্য শুধু আমি এটুকুই করতে পারি এবং এটুকুই আমার ইচ্ছা যেটা তুমি বাস্তবায়িত করতে আমাকে সুযোগ দাও ক্লিয়ার আই থিঙ্ক গোটা কবিতাটা তোমার কাছে ক্লিয়ার হলো হয়তো আমি কিছু টাফ টাফ কথা বলে ফেললাম কিছু মনে করো না কেন কি দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি কোনো ডাউট থাকে তো পরবর্তী ক্লাসে আমি তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ